অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে দল নিয়ে রোমাঞ্চিত তামিম ইকবাল। কন্ডিশন যেমনই হোক, পরিকল্পনা আর সামর্থ্য মতো খেলতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশের ওয়ানডে দলপতির। নিজেদের ফিট রাখতে সবাই রুমি সাধ্যমতো কাজ করে যাচ্ছেন, শুধু তামিমই নয়, মাঠে নামতে মুখী আছেন দলের সব ক্রিকেটাররাই। নিউজিল্যান্ডে পৌঁছানোর প্রায় সপ্তাহ পার হতে চলল, এখনো মাঠের মুখ দেখেননি ক্রিকেটাররা। আইসোলেশন নিয়ে কোনো সমস্যা না হলেও আছে ফিটনেস ধরে রাখার বড় চ্যালেঞ্জ। দুই দফা কোভিড নেগেটিভ এসেছে সবার, আর একটা পরীক্ষা বাকি রয়েছে, সেখানে ফল পক্ষে থাকলেই পাওয়া যাবে মাঠে নামার অনুমতি। তার আগে নিজেদের ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। আজকের সংবাদ এই পর্যন্তই, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধকে অসম্মান করছে বিএনপি বললেন সেতু মন্ত্রী। সশরীরে নয়, আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিলেন খালেদা। ভারতের টিকা গবেষণার তথ্য চুরি করতে তৎপর চীন, রয়টার্স। এবং নিউজিল্যান্ডে জিতবে বাংলাদেশ, স্বপ্ন দেখছেন তামিম ইকবাল। এ খবরের ভিডিও সহ সকল খবরের আপডেট পেতে ভিজিট করুন www.vstvbd.com এই ওয়েবসাইটে, এবং যুক্ত থাকুন VSTV নিউজ 24 এর ফেসবুক পেজে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।